গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় 41 সেগুনবাগিচা ঢাকা 1000 নিয়োগ বিজ্ঞপ্তি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্তসাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। হিসাবরক্ষক একতম গ্রেড, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি এব কম্পিউটারে মোস অফাইস এ দক্ষতা থাকিতে হইবে। কম্পিউটার অপারেটর একতিনতম গ্রেড, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1/6 গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট HSC বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ। গাড়ি চালক, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা বা ভারী গাড়ি চালনার বৈধ লাইসেন্স থাকিতে হইবে এবং হালকা বা ভারী গাড়ি চালনায় অন্যূন 2 বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। ভারী লাইসেন্স 1/5 গ্রেড এবং হালকা লাইসেন্স 1/6 গ্রেড। ডেসপাস রাইডার 1/9 গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন 2 বিভাগ বা সম্মানের GPA-তে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ। মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ঘ মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন শব্দ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনের নিয়মাবলী, নিয়োগ সংক্রান্ত শর্তাবলী, আবেদনকারীর বয়স 2024 তারিখে 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে, শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 3-2 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য ন। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না। এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন, সংশোধন যদি থাকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে GOVT পাওয়া যাবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফোরম এর প্রিন্ট কপি ও 2 কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন নীতিমালা অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় বীর মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, বীরঙ্গনার সন্তান, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মেস শীটের কপি প্রদর্শনসহ সত্যায়িত কপি দাখিল করতে হবে। 1-0 লিখিত ও ব্যবহারিক, প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। 1-1 কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক, সম্পূর্ণ পরিবর্তন, বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 1-2 এ নিয়োগ বিজ্ঞপ্তি লিখিত, ব্যবহারিক, প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট GOVT এ পাওয়া যাবে।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ হাটহ্যাপ ডোনক থেলেথালক খমবড এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবে। এক, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 20 অক্টোবর 2024 তারিখ সকাল 10:00 ঘটিকা। ই, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 21 নভেম্বর 2024 বিকাল 05:00 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে রোজেরো অ্যাড প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর, দৈর্ঘ্য 300, প্রস্থ 800, ফাইসল ও রঙিন ছবি, দৈর্ঘ্য 300, প্রস্থ 300, ফাইসল করে নির্ধারিত স্থানে অপলোয়েড করবে। গো, অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে। পুনপূরণের ক্ষেত্রে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে। বর্ণিত নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী, সমস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইট হ্যাটঅ্যাপ ডোনক থেলেথালক খমদড এ পাওয়া যাবে।